हेलो फ्रेंड्स, तुम्हारा सबा केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो। तो फ्रेंड्स, आज के रान्नार रेसिपी दीते पारिनी, कारण आमार एकटू काज छिलो। आमी ताड़ाताड़ी काज छेड़े आमी एकटू बाइरे बेरियेछिलाम। तो आमी आज के आमादेर क्वार्टारटा एकटू घुरिये देखाई। देखो तुम्हारा कमेंट करे जानियो जे तोमादेर केमन लागलो आमादेर क्वार्टार। तो चलो देखते थाको। এই যে এটা হচ্ছে মেন গেট। তো এই আশেপাশে সব একই রকমেরই কোয়ার্টার। তো এই গেট দিয়ে ঢোকার পর দেখো, এই হচ্ছে এটা হচ্ছে কোয়ার্টারটা। আর এই যে অনেকটা জায়গা আছে বাইরে, দেখো তোমরা, আমি দেখাচ্ছি ভালো করে। তো দেখো অনেকটা খুব ভালো ফাঁকা জায়গা, অনেকটা জমির উপরে এক একটা কোয়ার্টার। তো এই দেখো, এখানটা লঙ্কা গাছ লাগানো আছে। আমি এখানটা দিয়ে যাচ্ছি না, এই কারণে যে এই জায়গাটা জল দিয়ে ভেজানো হয়েছে, এটাকে খোঁড়া হবে। খুঁড়ে এখানে ওই পালং শাক, মেথি শাক, টমেটো, ধনে পাতা এগুলো একটু লাগানো হবে। তো ওই জন্যই আর কি যাওয়া যাচ্ছে না, এখন পুরো কাদা হয়ে আছে। তো দেখো এইখানটা হচ্ছে এটা, এইগুলো হচ্ছে লঙ্কা গাছ, খুব ভালো লঙ্কা হয়। আর এগুলো তো চারিদিকে পুরো কলার বন হয়ে গেছে, কলা গাছ লাগানো হয়েছিলো। তো এদিক ওদিক সেদিক শুধু বেরিয়েই যাচ্ছে কলা গাছ। আর এটা হচ্ছে একটা সজনে গাছ, এটার ডাঁটাটা না খুব ভালো, এত টেস্ট যে কি বলবো, খুব ভালো, খুব টেস্টি। আর এইখানে দেখো একটা শিউলি ফুলের গাছ আছে, ওদিকে জবা ফুল, এদিকে টগর ফুলের গাছ। আর এই যে এখানগুলোই গাঁদা ফুলের গাছ এবার লাগানো হবে, চারা আনা হবে কালকে। আজকে মাটিটা ভেজানো হয়েছে, তো কালকে খুঁড়ে তারপর কালকে বসানো হবে। তো এদিকটা দেখো এবার, এদিকটা এই যে একটা তুলসী মন্দির আছে, এই জবা ফুলের গাছ, এদিকে একটা এটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ। তো দেখো জায়গাটা অনেকটা খুব সুন্দর ফাঁকা জায়গা। এখানে আসার পর প্রথম প্রথম আমার ভালোই লাগতো না, যে ভাবতাম এ কোথায় এলাম, কেমন চারদিকে শুধু গাছপালা এরকম মনে হতো। কিন্তু এখন খুব ভালো লাগে, এত নিঝুম নিশ্চিন্তি, মানে খুব খুব ভালো লাগে। সারাদিন কোনো আওয়াজ নেই, কোনো নয়েজ নেই, চিৎকার চেঁচামেচি নেই, খুব শান্ত পরিবেশ, খুব ভালো লাগে। আর তো আমাদেরকে আর একটা জিনিস দেখায়, এই যে আমাদের ভুতুর মা বাচ্চা দিয়েছে, কালটু, বল্টু, লালটু আর পল্টু, চারটে বাচ্চা, ছটা হয়েছিল, তার মধ্যে দুটো মারা গেছে। এখন আমি ওদেরকে বেশি চটকানো পাটকানে করি না, কারণ একদম ছোটো। তো চটকালে ওই বলে গায়ে নোনা লেগে মারা যায়। দেখছো কি সুন্দর আওয়াজ করছে এখন থেকেই। তো এবার পিছন দিকটা একটু দেখাই, এটা হচ্ছে আউট হাউস, সার্ভেন্ট কোয়ার্টার। তো ওই ইটের ঘরটা ওটা বানানো থাকে, আর নিচে এই যে এইটা যেটা বানানো আছে, ওই বস্তা টস্তা দিয়ে ওটা ওরা নিজেরাই বানিয়েছে, কারণ একটা ঘরে থাকতে তো প্রবলেম হয়, তাই ওরা বানিয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে কাঁঠাল গাছ, এইটা হচ্ছে হিমসাগর আমের গাছ, এটা পেয়ারা গাছ, আর এই যে এটা হচ্ছে জাম গাছ, খুব ভালো জাম হয়। আর পিছনের জায়গাটাও চলো একটু ঘুরে দেখাই। এ দেখো, এইটা হিমসাগর, এটা হচ্ছে আম্রপালি আমের গাছ। আর পিছন দিকেও ওরকমই অনেকটা জায়গা আছে। আর এই যে একটা আম গাছ আছে, এই আম গাছটারও আম খুব ভালো হয়, এই আম গাছটার নাম আমি ঠিক জানি না। তো এরকম পিছন দিক দিয়েই এরকমভাবে আবার রাউন্ড হয়ে পুরো কোয়ার্টারে ঢোকার জায়গা আছে, আমি দেখাচ্ছি। এই যে আবার ওই কলার ঘুরে পুরো কলার বাগানে চলে এলাম। আবার দেখো এবার এই দিক দিয়ে এভাবে সামনে যাব। এই যে এটা আর একটা, মানে ভেতরের যে উঠোনটা সেটাতে ঢোকার দরজা। এই যে দেখো, এই যে ভেতরের উঠোনে ঢোকার দরজা, ভেতরের উঠোনটাও অনেকটা বড়, খুব ভালো, অনেকটাই বড় জায়গা আছে। এখানে এখানে জামাকাপড় কাচা, বাসন মাজা এসব করা হয়। দেখো আমি বাইরে বেরোলাম, আবার দেখো আমি এদিক দিয়ে ওই সামনেটাতেই চলে যাব। দেখো কত সুন্দর কলার বাগান, এই দেখো কলা হয়ে রয়েছে এখানটাতে। এই যে এটা হচ্ছে সর্বতী লেবুর গাছ, এখনও হয়নি, এইবারে শুধু দুটো হয়েছিল,
তারপর আর হয়নি, জানি না কবে হবে। আর ওই যে ওইখানে একটা কলা হয়ে রয়েছে, খুবই ছোটো কাঁদে, একটা ছড়া মতো হয়েছে। আর এটা কি বললো ওই সার্ভেন্ট কোয়ার্টারে যে থাকে সে লাগিয়েছে আইরির পাতা, বোধহয় আইরির পাতা না কিছু একটা বললো। আর এখানে একটা সিঙ্গাপুরি গাছের চারা লাগানো হয়েছে, ও যেমন তেমনই আছে দু মাস ধরে, জানি না কবে বাড়বে। এই যে শিউলি ফুলের গাছটা, আর এই দেখো আমি পিছন দিয়ে এসেছি, পিছন দিয়ে দেখাচ্ছি, এই যে কলা গাছ, এখানে একটা আম গাছ লাগানো হয়েছে, আর এই যে একটা জবা ফুলের গাছ, পুরো কলা বনে ভর্তি। হয় খুবই ভালো কলা হয়, কলাগুলো খুব টেস্টিও, খুব মিষ্টি। আর এই যে দেখো গাছে লঙ্কা ধরে রয়েছে, যখন যখন দরকার হয় তখন তুলে নিয়ে যাই। তো বন্ধুরা, তোমরা জানিও যে আমাদের এরকম কোয়ার্টার দেখে তোমাদের কেমন লাগলো। আমার প্রথমে এসে মানে খুব মনমরা লাগতো, যে একদম শান্ত পরিবেশ, মন মানতই না, তো এখন খুব ভালো লাগে। তো তোমরাও আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো।